আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই দেখেন আপনাদের সামনে এখন একটা চোরকে আমরা পরিচয় করে দিচ্ছি, নাম জানি না, তারপরও সে চোর এটাই পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, এই যে ক্যাপ পরা ছেলেটাকে দেখছেন, মাথায় কুলুম, গাড়ির একটা লোগো দেওয়া আছে, মাস্ক পরা, আর এই পাশের ছেলেটা খেয়াল করেন চশমা পরা। আর তারা খুব সুন্দর করে কিভাবে আমার দোকান থেকে দুইটা প্রোডাক্ট চুরি করে, একটা লাইটার চুরি করবে, একটা ব্যাপ চুরি করবে, এই দেখেন। আর মাথার লোগোটা তো আপনারা খেয়াল করছেন, এই ক্যাপের এরম আছে, আপনার বন্ধু থাকতে পারে, এটা আপনার ভাই হইতে পারে, আপনাদের ছেলেও হইতে পারে। সো খেয়াল করবেন আপনার ভবিষ্যতে যেন আপনার ছেলেরা, বন্ধুরা, ভাইয়েরা যেন এই কাজটা না করে। এই যে সে ওই ছেলেটা গেল, সে একটা লাইটার নিল, এখন খেয়াল করলেন লাইটার নিল, আর লাইটারটা তার এখনই এই যে পকেটে ঢুকায় ফেলাইলো, আরেকজনে গার্ড দিল, আর পাশের ছেলেটারে গার্ড দিল, এখন একটা চুরি করবে ব্যাপ। এই দেখেন, তো খেয়াল করে মাজায় ব্যাপটা ঢুকাইব, এই ব্যাপটার দাম হলো 2000 টাকা, এই যে ব্যাপটা চুরি করে ফেলাইলো, ঠিক আছে, মাজায় ঢুকাই ফেলাইলো। এখন ওই ছেলেটা আসবে, আর দোকানে এত রকমের এত প্রোডাক্ট থাকে, সো এই প্রোডাক্টগুলো আমরা খেয়াল করতে পারি না যে এই প্রোডাক্টটা আসে কিনা, ওইরকম সাথে সাথে পরে বুঝতে পারছে, চাচ্ছু আমার এখানে, আমার আইসা বলতে হচ্ছে, চাচ্ছু আমার এখানে একটা লাইটার কম, আমি দেখি যে কেচ্ছা খুঁড়তে যেয়ে সাপ বেরিয়ে হয়ে গেছে, মানে সাথে দেখি একটা বেবো চুরি হয়ে গেছে। এই যে ছেলেটা এইমাত্র আসলো, এখন ওদেরকে প্রোডাক্টটা দেখাবে, এই যে চশমা পরা, হাতে ঘড়িও আছে, ওই ছেলেটার হাতেও ঘড়ি আছে। আপনি মেন কুলুম, কালপিট কুলুম, ওই যে আপনার জাম কালারের যেই ছেলেটা ড্রেসটা পরে আছে, গাড়ির লোগোটা দেওয়া আছে, সো হ্যাঁ হ্যাঁ, মানে ক্যাপের গায়ে তোমার গাড়ির লোগো দেওয়া আছে, ঠিক আছে, এই যে ক্যাপ পরে আছে, এই দেখেন। আপনি দেখেন ওরা কুলুম, বেসিক্যালি আমার যেতটুকু মনে হয় ওরা স্টুডেন্ট, সো একটা স্টুডেন্ট যদি ওরা ভবিষ্যতে, এখনই ওরা যদি এইসব ক্রাইম করে, ভবিষ্যতে তো ওরা ডাকাতি করবে, সো খেয়াল রাখতে হবে। আপনার আশেপাশে এরকম থাকতে পারে, আপনাদের ছেলে হোক, ভাই হোক, যেই হোক, আপনাদেরই দায়িত্ব এটি সংশোধন করা। আপনি খেয়াল করছেন আমার এই এই দোকানে আমি প্রতিদিন 500-1000 টাকা লাভ করতে আমার দম বাইরে হয়ে যায়গা, আমার দোকানের খরচ উড়েতেই আমার কষ্ট হয়ে যায়গা, সেই জায়গায় দেখেন ওরা একবারই আমার 2500 টাকা, মানে আমার 3-4 দিনকার আমি এক মাসে 3000-4000 টাকা লাভ বাই করতে পারি না, ওরা আমার একবারই আমার দোকান থেকে এই প্রফিটটা রয়ে গেল। যাই হোক, আল্লাহ পাক ওদের হেদায়েত দান করুক। আমার আর কী বলার আছে, কিছু বলার নেই, কা আমি নিজেই হতাশ, কারণ আমি কালকা এই চুরিটা দেখে আমি নিজে খুব মন তো হয়েছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, কা যাই হোক। দেখেন ওরা কিছুক্ষণ দেখবে, প্রোডাক্টটি দেখার পরেই ওরা আপনার চলে যাবে। দেখেন দেখেন এভাবে দেখতেছে যে ওরা নিব, মানে অনেকটা ভাব নিবে যে ওদের পছন্দ হয়নি। এই দেখেন একজন রিং দেখতেছে, এই যে চশমা পরা ছেলেটা রিং দেখতেছে, আরেকজনে এই দেখতেছে, আরেকটা পিছিয়ে ছেলে কী জানি দেখতে আসতেছে, হয়তো বা দেখতে পারতেছে না ওদের কারণে। আল্লাহ রহমান রহিম। এই দেখেন, সো এই সব ঘটনা অহরহ ঘটে, কারণ আপনাদের খেয়াল রাখতে হবে এইসব ঘটনা, যে এইসব ছেলেরা, ইয়াং ছেলেরা এদিক করে ফেলাইতে পারে, তো এটা খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। যে এইসব ঘটনা ঘটার আগেই আপনারা যে কোনো দোকান ফালাই ছুঁয়ে যাবেন না, আপনারা সতর্ক হয়ে থাকবেন। এবং সকল ব্যবসায়ী ভাইদের জন্যই বলতেছি, এই ভিডিওটা যারা দেখবেন, যে অবশ্যই খেয়াল রাখবেন, হয়তো দোকানে কাউরে বলবেন দোকানের দিকে খেয়াল করেন, কি আমার দোকানে সিসি ক্যামেরা আছে, যদি আমার ভাতিজা বলতো চাচ্ছু সিসি ক্যামেরার দিকে খেয়াল রাখেন, ওরকম একটু সতর্ক হয়ে যেত ওরা। যদি যাই হোক, এইটা ওরা কোর্স সেইটা ওদের ভুল হয়েছে, ইনশাল্লাহ নেক্সট আর হবে না, এই যে ওরা চলে গেল, ঠিক আছে, অন্য কাস্টমার এলো, একটা পিছিয়ে এলো, রিং দেখবে ওরা।